আওয়ামী লীগ সরকারে থাকলে নির্বাচনে যাবে না বিএনপি পদত্যাগ না করা পর্যন্ত নির্বাচন বিষয়ে আওয়ামী লীগের সঙ্গে কথাও বলবেন না বিএনপি নেতারা আগামী জাতীয় নির্বাচন নিয়ে এই অবস্থানের কথা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার হঠাৎ ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী তরুণ শান্ত জানাচ্ছেন বিস্তারিত সেই বিষয়টাকে আপনারাও গুরুত্ব কুমিল্লার তিতাসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠানে ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা করেছে বলে এমন অভিযোগ করেছে বিএনপি ডক্টর মোশাররফের উপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি প্রতিবাদ করছি এই বিষয়ে জানাতেই রবিবার সকালে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব বলেন ইভিএম এবং নির্বাচন নিয়ে আলোচনা তো দূরের কথা আগে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা ছাড়তে হবে আওয়ামী লীগকে আওয়ামী লীগের সরকার পদত্যাগ না করলে এবং সম্পূর্ণ নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করলে নির্বাচনের কোনো প্রশ্নই উঠতে পারে না এই নিয়ে আর কোনো কথাই আমরা বলতে চাই না বলেছি আমরা ওখানে ইভিএম তো পরে ব্যাপার আগে তো ইলেকশন হতে হবে তো ইলেকশন তো আমরা যাবই না আপনার যদি সরকার ক্ষমতায় থাকে আছে না ক্ষমতা একই দিন দুপুরে পল্টনে নাগরিক অধিকারের আলোচনা সভায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন ঘরে বসে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আন্দোলন সম্ভব নয় আন্দোলনে না নামলে খালেদা জিয়ার জামিন হবে না তারেক জিয়া আপনি বিলাতেই থাকেন সুন্দর সুন্দর বক্তৃতা টক্তৃতা দেন তবে বেশি নাক টাক পালায়েন না আপনার স্ট্যান্ডিং কমিটিকে ক্ষমতা দেন বলেন যে আমি তোমাদের ফোন পাইতে চাই না আমি দেখতে চাই তোমরা মাঠে আছো পিটান খাচ্ছ জেলে যাচ্ছ সরকার পতনের আন্দোলনের নেতৃত্ব দলের স্থায়ী কমিটির উপর ন্যস্ত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি পরামর্শ দেন জাফরুল্লাহ চৌধুরী ভোট কারচুপি বন্ধ হবে তৌহিদ শান্ত নিউজ 24 ঢাকা